ইন্ডিয়া ব্লক, এটা সহজ ব্লক না। এই তৃতীয়বারের জন্য জয় হাসিল করা এত সহজ হবে না, এত সহজ হবে না। ভীত সন্ত্রস্ত হয়ে ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে কুৎসা, রটনা এবং আক্রমণ, যেটা আমি উল্লেখ করার চেষ্টা করলাম, এই উভয় দিক থেকে এটা করছেন। তারা কিন্তু এখনো 543 আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। রাত 2:30, 3:00, 4:00 পর্যন্ত মিটিং করতে হচ্ছে দিল্লিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এটা এই না 27 পার্টি, তাদের মধ্যে আসন সমঝোতা করতে গিয়ে সমস্যা হচ্ছে। এটা তো শাসক দল বিজেপি, প্রধানমন্ত্রীর বাইরে কথা বলার ক্ষমতা কার আছে? পারছেন না তো। এই কথাগুলো আমি সংক্ষেপে উল্লেখ করলাম। আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো, এই পরিস্থিতিতে এটা আওয়াজ উঠেছে দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ তাকে রক্ষার জন্য, এবং এগুলিকে রক্ষা না করে কাজ, খাদ্য, আয়, উপার্জন, বাড়ি ঘর, পানীয় জল, সেচ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের প্রয়োজন, এগুলোর নিশ্চয়তা আদায় করা যাবে না। এগুলোর জন্য যদি আমরা লড়াই করি, আমাদের গণতান্ত্রিক অধিকারই তো হরণ করে নিচ্ছে, সংবিধানই তো চুরমার করে দিচ্ছে, আমরা এই লড়াইটা করবো কি করে? তাই একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত, তাই আওয়াজ উঠেছে পরাস্ত করো বিজেপিকে। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সংজাত, ধর্মনিরপেক্ষের আদর্শে অনুপ্রাণিত, জনমুখী, এটা ন্যূনতম মানুষের জীবনের মৌলিক জ্বলন্ত সমস্যাগুলো সুরা সমাধানের জন্য কর্মসূচি হাতে নিয়ে যে বিকল্প সরকার দিল্লিতে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, না হলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না। এটা যে পারলি তো, জিনিসের দাম আপনি বাজারে গেলে পরে আপনি বিজেপির লোক বললে পরে দোকানদার কম দামে আপনাকে দেয়, রেশনে গেলে আপনাকে তার থেকে কম দামে রেশনের জিনিস দেয় না তো। গাড়িতে উঠলে পর আমি বিজেপি, ত্রিপুরায় সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমার থেকে ভাড়া কম নেবে, খাতির করবে, নামিয়ে দেবে, আপনি বাইরে গিয়ে আপনার ক্ষমতা দেখান, ভাড়া তো আপনাকে দিতে হইবে সবার, জিজ্ঞেস করছি। কাজে এই যে বিষয়গুলো আমরা বলছি ইন্ডিয়া ব্লকের তরফ থেকে, ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থে, বিজেপির মধ্যে ছোট্ট একটা অংশ যারা লুটেপুটে খাচ্ছে তাদের বাদ দিলে পর বড় অংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব, এদের স্বার্থ এর সাথে যুক্ত, তারাও ভাবতে শুরু করেছে, প্রকাশ করতে পারেন না, আক্রান্ত হয়ে যায়। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যেটা আবেদন, গত বিধানসভা নির্বাচনে রাধাপুর, আরকেপুর বিধানসভা কেন্দ্রের লোকরা এখানে সবচেয়ে বেশি আছেন, এখানে যারা আছেন আমার তো বিশ্বাস আপনাদের মধ্যে অর্ধেকের বেশি ভোটই দিতে পারবে, বেরোতেই পারে না, পোলিং এজেন্ট দেওয়া যায়, পিটি এজেন্টকে বের করে দিয়েছে, বাক্স সিল করে গাড়িতে তুলবেন, যেখানে রাখবে স্ট্রং রুম পর্যন্ত যাবেন, কোথায় স্ট্রং রুম, বাড়িতে কি করে ফিরবেন সেটার কোনো দিশা নাই। তাহলে এই 39 ভোট এটা সবটা বিজেপির ভোট না, জবরদস্তির ভোট আছে 15-17-18 ভাগ। তাহলে ভোট কত? বিশ্বাসঘাতকতা গোপনে গোপনে না করতো, বিশ্বাসঘাতক বলছে এই কারণে, বাধ্য তো বলেছে বিজেপি বিরুদ্ধে, এ কারণে বলছে বিশ্বাসঘাতকতা, কারণ তাদের কাছে পরিষ্কার বিজেপির পক্ষে দাঁড়িয়ে কথা বললে পর এরা ভোট পাবে না, বিজেপির বিরুদ্ধে কথা বললে পর ভোট পাবে, এবং এটা করেই ট্রাইবাল ভোট যাতে বামপন্থীদের দিকে না যায়, সিপিআইএমের দিকে না যায়, তারা যাতে বেশি আসন না পায়, তারা যাতে সরকার তৈরি করতে না পারে, এটা আটকাবার জন্য। এবং বিজেপিকে মা দুবার এমএলএ হয়েছে, মা কংগ্রেস উপজাতি যুব সমিতির মন্ত্রী ছিলেন, ওখান থেকে এমপি হয়েছেন, গতবার আপনি কংগ্রেস দলের সভাপতি ছিলেন, আপনার বোনকে প্রার্থী করে যাদের মধ্যে একজনও পাওয়া গেল না যে ট্রাইবাল রিজার্ভ সিটে আপনাদেরই প্রতিনিধিত্ব করতে পারে, তাতে তো বোঝা যাচ্ছে আপনি আপনার বাবার ভূমিকায় সন্তুষ্ট না, মায়ের ভূমিকায় সন্তুষ্ট না।
তারা নিজেই তো দাঁড়াতে পারতেন, দাঁড়ালেন না কেন, কাপ বাধা দিয়েছে। আর কি মাথায় আছে পরিকল্পনা কে জানে, আমি বলতে বাধ্য হচ্ছি এগুলো। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপি ভয় পেয়ে গেছে, সারা দেশে যেমন ভয় পেয়েছে, এ তো খুঁটির জোরে চলে। এই খুঁটিটা উপরে ফেলার জন্য ভারতবর্ষের মানুষ রাজ্য রাজ্যে কিন্তু প্রস্তুতি শুরু করেছে। এই খুঁটি উপরে গেলে পর এটাতে যাদের দড়ি বাঁধা আছে তারা কোন দিকে ছুটবে তারা নিজেরা কিন্তু জানে না।